হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লেন্ডারের বেসিক অনলাইন কোর্স তৃতীয় ব্যাচ ভর্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানাইতেছি। মূলত কোর্সটা কেমন হবে, কোর্সে কি কি থাকবে, কোর্সে আবেদন করার জন্য কি কি করা লাগবে, অথবা ঠিক কি কারণে আপনার কোর্সটা করা উচিত হবে না, এই জাতীয় বিষয়গুলি আপনি এই ভিডিওতে পাবেন। সর্বপ্রথম বলি এই কোর্সটাতে কি কি শেখানো হবে। প্রথমত, এটা খুবই বেসিক লেভেলের একটা কোর্স। এখানে ব্লেন্ডারে আপনি কিভাবে ঘুরে ফিরে দেখতে পারবেন, কিভাবে টুকটাক মডেল বানাতে পারবেন, কিভাবে লাইট বসাইতে পারবেন, আপনার অবজেক্ট গুলারে কিভাবে কালার করতে পারবেন, এই জাতীয় বেসিক বিষয়গুলো মূলত শেখানো হবে। এই কোর্সের শেষে আপনি এই জাতীয় যেসব বেসিক অবজেক্ট গুলো এখানে দেখতে পারতেছেন, এইরকম লো পলি অবজেক্ট গুলার মডেল বানাইতে পারবেন। এই অবজেক্ট গুলো আমাদের কোর্সের ভিতর থাকবে ইনশাল্লাহ। আর এখানে যে বাড়ির মডেলটা দেখতেছেন, এটা টিউটোরিয়াল অলরেডি এই চ্যানেলে আপনারা পাওয়া যাবেন, সেগুলো আপনারা ফ্রিতে শিখতে পারেন। তাহলে প্রশ্ন হইতে পারে যে ভাই, ফ্রিতেই যদি শিখতে পারি তাহলে এই কোর্স করবো কেন? এখানে বিষয়টা হইতেছে যে ভাই, এই কোর্সটা আসলে ওইভাবে সবার জন্য না। এটা মূলত যারা দেখা যায় যে একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করেন কিন্তু নিজে নিজে শেষ করতে পারেন না বা আগ্রহ পান না, একটা ব্যাচ খুঁজতেছেন, অথবা যারা শেখার জন্য একজন পার্সোনাল মেন্টর খুঁজতেছেন তাদের জন্য। আর এটার অল্টারনেটিভ হিসেবে আপনি যদি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার জন্য সেটাই বেস্ট হবে এই কোর্স করার থেকে। কারণ হইতেছে যে ভাই, ইউটিউবে টিউটোরিয়াল যদিও ফ্রিতে থাকে, বাট এগুলো খুবই প্রফেশনাল কোয়ালিটির। আর আপনি যদি কিছুটা টাকা পয়সা খরচ করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় উডেমি বা স্কিল শেয়ার এই জাতীয় বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে অনেক প্রফেশনাল লেভেলের কোর্স আপনারা পাওয়া যাবেন। সেগুলো যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে এই কোর্সের থেকে অনেক ভালো শিখতে পারবেন। কারণ ওই কোর্সগুলো সাধারণত যারা বানায় তারা নিজেরা অনেক ভালো আর্টিস্ট এবং তারা শেখায় খুব ভালো, তো সেখান থেকে শিখলে আপনি অনেক প্রফেশনালি শিখতে পারবেন। আর যদি মোটামুটি টুকটাক বিষয় শেখার জন্য একজন পার্সোনাল মেন্টর খোঁজেন, সেই ক্ষেত্রে আপনি এই কোর্সটা করতে পারেন আর কি। এখানে একটা শর্ট সিলেবাস আছে এই কোর্সের মধ্যে কি কি থাকবে, বাট আমি ধরে নিতেছি যে এই কোর্সটা যারা করবে তারা আগে থেকে ব্লেন্ডার তেমন একটা জানে না, এই জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না। ইন্ডিভিজুয়ালি যদি কোনো এখানে টপিক সম্পর্কে জানতে চান, আমার প্রশ্ন করতে পারেন, সিম্পলি মেসেজ দিলেই হবে। আর এটা হইতেছে মোটামুটি আমাদের ক্লাসের পদ্ধতি, অর্থাৎ আমাদের অনলাইন ক্লাসগুলো কিরকম হয়। এটা হইতেছে মূলত, ধরেন যে কোনো একটা টপিক আমি দেখাইলাম, ফর এক্সাম্পল কোন একটা অবজেক্টে কিভাবে কালার করতে হয় সেটা আমি ধরেন দেখাইলাম, তো ওই জিনিসটা দেখা যায়। দেখানোর পর আমি আমাদের যে প্রথম স্টুডেন্ট আছে তারে বলি যে এই জিনিসটা দেখান, কইরা দেখান নিজে নিজে, তো সে জিনিসটা কইরা দেখায়। এই ক্ষেত্রে যদি সে না পারে, তারা যদি আরো দুই একবার বুঝাইতে হয়, তাহলে সেক্ষেত্রে এক্সপ্লেন করি। তো প্রথম জন যখন এটা কমপ্লিট করতে পারে, এরপর আমরা চলে যাই দ্বিতীয় জনের কাছে, দ্বিতীয় জনও সেম জিনিসটা রিপিট করা ওই কাজটা সম্পূর্ণ কইরা দেখায়। এভাবে করে ওয়ান বাই ওয়ান প্রত্যেকে জিনিসটা ইনিশিয়ালি কমপ্লিট করে এরপর যে আমরা আবার পরের টপিকটা ইনিশিয়েট করি বা পরের টপিকটা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো এক্ষেত্রে সুবিধাটা হইতেছে যে কোন একটা টপিক যদি আপনি প্রথমবার বুঝতে না পারেন, তাহলে দ্বিতীয়বার যখন স্টুডেন্ট ওয়ান রে আমি বুঝাইতেছি তখন বুঝে নিতে পারেন, অথবা তৃতীয়বারে যারা বুঝাইতেছি তখনও বুঝে নেওয়া যায়। এটা হলো একটা সুবিধা। আর অসুবিধাটা হলো যে যতক্ষণ দেখা যায় অনেক সময় প্রথম যারা বুঝাইছি তিনি শুরুতেই টপিকটা বুঝে গেছে, বা এর মধ্যে যে কোনো একজন স্টুডেন্ট বলার সাথে সাথে টপিকটা বুঝে গেছে, কিন্তু আমি প্রত্যেকরে এই জিনিসটা কমপ্লিট করার আগে আমি কিন্তু পরের টপিকটা শুরু করতেছি না। তো যিনি দেখা যায় যে বুঝে গেছে ফার্স্টেই, তার জন্য বিষয়টা বিরক্তিকর হয়ে যায়, তার একটু ধৈর্য ধরতে হয় বেশ লম্বা সময় ধরে। তো এই জন্য এই জিনিসটা একই সাথে সুবিধার একই সাথে অসুবিধার। তো আমি এখানে জাস্ট এক্সপ্লেন করে দিলাম যে জিনিসটা কিরকম হইতে যেতেছে, বাকিটা আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। ওকে, এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য আছে, এই পয়েন্টগুলো মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে কি কি কারণে আপনার কোর্সটা করা উচিত হবে না হয়তো। প্রথমত হইতেছে, এটা খুবই বেসিক লেভেলে একটা কোর্স হইতে যেতেছে ভাই। এটা করে যে আপনি অনলাইনে টাকা কামানো শুরু করে দিতে পারবেন বা ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন, সেরকম কিন্তু না। বরং এটা করার পর আপনারা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের আরো কোর্স করতে হবে, অথবা প্র্যাকটিস করে করে স্কিল বাড়াইতে হবে, এরপর যায় আপনি হয়তো বা ফ্রিল্যান্সিং করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে আরেকটা সমস্যা হইতেছে যে আমি ব্যক্তিগতভাবে কোনো মার্কেট প্লেসে কাজ করি না। আমি মূলত এক ভাইয়ের সাথে কাজ করি, সেটা হইতেছে ইউনিটিতে। ইউনিটি হইতেছে একটা গেম ডেভেলপমেন্ট ইঞ্জিন। তো আমি যেই ভাইয়ের সাথে কাজ করি, ওই ভাই মূলত মার্কেট প্লেসে কাজ করা বা অর্ডার আনা বা ক্লায়েন্ট ম্যানেজ করা এই জাতীয় বিস্তারিত বিষয়গুলো উনি দেখে। এটার কারণে হয় কি যে আমি ব্যক্তিগতভাবে মার্কেট প্লেস বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে খুব একটা জানি না। তো যে বিষয় ধরে আমি নিজেই জানি না, সেই বিষয়ে আপনাদেরকে কিভাবে শেখাবো। এই জন্য দেখা যায় যে আপনি মার্কেট প্লেস বা ক্লায়েন্ট কিভাবে পাবেন বা আপনি কাজ শেখার পর এটাকে কিভাবে টাকায় কনভার্ট করবেন, সেই বিষয়ে ভাই আমার খুব একটা ধারণা নাই।
নাম্বার 3 পয়েন্টটা হইতেছে যে আপনি আমার কাছ থেকে ওই ক্যারেক্টার মিউজিক বা হারাম কোনো কন্টেন্টের বিষয়ে কোনো ধরনের সাপোর্ট, কোনো ধরনের লিঙ্ক বা কোনো ধরনের পরামর্শ পাবেন না। এখানে ক্যারেক্টারটা ইনিশিয়াল পর্যায়ে আমাদের আগ্রহের একটা কেন্দ্রবিন্দু থাকে, বাট আমি এই বিষয়টা আপাতত স্কিপ করে যেতে চাইতেছি। আর মিউজিক বা হারাম কোনো কন্টেন্ট রিলেটেড কোনো ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন না। 4 নম্বর পয়েন্টটা হইতেছে যে ভাই, আমি ব্যক্তিগতভাবে ক্যামেরার সামনে আসাটা কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস আমি ক্যামেরার সামনে আসি না। এটা নাজায়েজ বা হারাম এরকম কোনো কিছু আমি বলতেছি না, জাস্ট আমি ব্যক্তিগতভাবে অকওয়ার্ড লাগে দেখে আমি ক্যামেরার সামনে আসি না। এখন পরবর্তীতে হয়তো বা কোনো সময় ক্যামেরার সামনে আসতে পারি, বাট ইনিশিয়ালি এই পর্যায়ে অর্থাৎ এই কোর্সে আপনারা আমার ক্যামেরার সামনে দেখতে পারবেন না। এরপর যদি এই বিষয়গুলো মাথায় রেখা আপনি কোর্স করার বিষয়ে একটা আগ্রহ ধরে রাখতে পারেন বা কোর্স করার বিষয়ে আপনার আগ্রহ থাকে, তাহলে মোটামুটি এখানে কোর্সের বিবরণটা দেওয়া আছে। এখানে আসন সংখ্যা রাখছি 5 থেকে 8 জন, মোটামুটি 5 জন স্টুডেন্ট হইলে আমরা ব্যাচ শুরু করতে পারবো। 8 জন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এতজন অ্যাপ্লাই করে না, বাট তাও লেখা রাখছি আর কি। কোর্সের মেয়াদ মোটামুটি 2 মাস, এক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে আমরা 3টা করে ক্লাস করার চেষ্টা করব। আর কমপক্ষে 20টা ক্লাস, এটা এখানে লিখছি বলতে আমাদের যে সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করার জন্য যে কয়টা ক্লাস লাগবে সেই কয়টা ক্লাস আপনারা পাবেন। যদি 20টা ক্লাসে কমপ্লিট না হয়, সিলেবাস কমপ্লিট করতে আরো বেশি ক্লাসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই ক্লাসগুলো আপনারা পাবেন। আর যদি 20টা ক্লাসের আগে আমাদের সিলেবাস শেষ হয়ে যায়, তাহলে আপনারা ওই বাকি ক্লাসগুলো দেখা যায় প্র্যাকটিসের জন্য আপনারা পাবেন। আমরা ইনিশিয়ালি সপ্তাহে 3 দিন ক্লাস করব, এক্ষেত্রে এই দিনটা কবে কবে হবে সেটা ফিক্স করে নেওয়া যেতে পারে নিজের আলোচনা করে। আপাতত ধরেন রবি, মঙ্গল, বৃহস্পতি ক্লাস করা যেতে পারে, আর ক্লাসটা হইতে পারে 2-3 ঘন্টার সময়। এই সময়টা দেখতে বেশি মনে হইলো, এখানে যে মূল কন্টেন্ট থাকে সেগুলো হয়তো বা 20-30 মিনিটের মতো থাকে। আর যেহেতু এটা ইন্ডিভিজুয়ালি এক একজনের দেখাইতে হয় এবং প্রত্যেকের আবার রিপিট করতে হয়, অনেকের অনেক সময় কয়েকবার করে দেখাইতে হয়, দ্যাটস এ ক্লাসের সময়টা বাইরা যায়। অনেক সময় দেখা যায় ক্লাসটা হয়তো বা 1-1.5 ঘন্টার মধ্যেই শেষ, তো বাকি সময় অনেকে প্র্যাকটিস করে, অনেকে হয়তো বা ক্লাস শেষ দেখে ছুটি নিয়ে চলে যায়, তো সেটা করা যায়। বাট ইনিশিয়ালি মেন্টালি প্রিপারেশন রাখবেন যে ক্লাসটা 2-3 ঘন্টার মতো হইতে পারে। আর ক্লাসের সময় আপাতত ঈশার নামাজের পর আস্তে ধীরে, এখন নামাজ তো মনে হয় 8:45-এ, তো নামাজ পড়ে মোটামুটি আস্তে ধীরে 9:30-টার দিকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। এইটা সময়টা এদিক সেদিক করা যেতে পারে নিজের আলোচনা করে। কোর্সের ফি আপাতত রাখা হয়েছে 8,000 টাকা। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলে আমার একটু আনকমফোর্টেবলি লাগে, তো এটা আপনারা পড়ে নেবেন আর কি। ক্লাসের মাধ্যমটা হইতেছে যে গুগল মিটে আমরা ক্লাসটা করব, লাইভ ক্লাস। এক্ষেত্রে আগেই বলছি যে আপনারা আমার ফেস দেখতে পারবেন না, শুধু স্ক্রিনটা শেয়ার করা হবে, আপনারা আপনাদের স্ক্রিনগুলো শেয়ার করবেন। এক্ষেত্রে আঁকিবুকির মাধ্যমে যতটুকু এক্সপ্লেন করা যায় আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আর ব্লেন্ডার শেখার জন্য আসলে ওইভাবে ফেস দেখার প্রয়োজন হয় না, যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনগুলো দরকার হয় সেগুলো ছবির মাধ্যমে বা এরকম আঁকিবুকি করে ব্যাখ্যা করে দেওয়া পসিবল। ক্লাসের ধরনটা হইতেছে লাইভ ক্লাস, ইন্টারেক্টিভ। এক্ষেত্রে কোনো ধরনের প্রি রেকর্ডেড ভিডিও দেখে আপনি ক্লাস করবেন এরকম না। তো প্রি রেকর্ডেড ভিডিও হইলে একটা সুবিধা হইতেছে যে আপনি অল্প সময়ের মধ্যে কোনো ধরনের ভুল ছাড়া আপনি সবগুলো টপিক একসাথে শিখে নিতে পারেন। আর লাইভ ক্লাসের অসুবিধাটা হইতেছে যে ধরেন আমরা যখন কোনো একটা টিউটোরিয়াল ভিডিও বানাই আমরা কিন্তু সেটা পরবর্তীতে এডিট করতে পারি, বাট লাইভ ক্লাসে তার এডিট করার সুযোগ থাকে না। দ্যাটস ওয়াই অনেক সময় ভুল হয়, কথার মধ্যেও ভুল হয়, টপিক দেখানোর মধ্যেও ভুল হয়, পরবর্তীতে যে আমরা হয়তো বা আবার সেটা ফিক্স করি। তো এটা ফিক্স করতে যায় হয় কি যে নিজেরা মোটামুটি প্র্যাকটিস হয়, এটা প্র্যাকটিস হয়, এটা একটা ভালো বিষয়, কিন্তু সময়টা বেশি লাগে, এটা হইতেছে একটা নেগেটিভ দিক। তো আমাদের ক্লাসগুলো হবে লাইভ ক্লাস, ইন্টারেক্টিভ, এক্ষেত্রে আপনারা কথা বলবেন, আমরা কথা মানে আমি কথা বলবো, এই জাতীয় ইন্টারেকশনের মাধ্যমে ক্লাসগুলো আগাবে। ক্লাস কবে থেকে শুরু? ক্লাস মোটামুটি যদি ব্যাচ করার মতো স্টুডেন্ট পাই তাহলে ক্লাস শুরু করা যাবে, আর যদি অ্যাপ্লিকেন্ট এরকম না থাকে বা ব্যাচ করার মতো স্টুডেন্ট না পাই তাহলে এই তৃতীয় ব্যাচের যে কার্যক্রম সেটা স্থগিত ঘোষণা করতে হবে। এরপর ক্লাসের রেকর্ড মোটামুটি পাবেন যদি অ্যাক্সিডেন্টালি আমি মিস না করি। অ্যাক্সিডেন্টালি বলতে অনেক সময় হয়তো বা রেকর্ড করতে ভুলে যাই বা সেভ করতে যাই, হয়তো বা ক্র্যাশ করে, এই জাতীয় যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড মোটামুটি ইউটিউবে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এরপর হইতেছে কোর্স করতে কি লাগবে। প্রথমত আপনি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, এরকম একটা সচল কম্পিউটার লাগবে, মোটামুটি রেন্ডারিং এর ক্ষেত্রে একটা ভালো ধকল যায়, সো সেই বিষয়গুলো যেন সাপোর্ট করে এরকম একটা কম্পিউটার যেন থাকে অ্যাটলিস্ট, এটা লাগবে কোর্স করার জন্য। এরপর হইতেছে ইন্টারনেট সংযোগ লাগবে, যেহেতু আমাদের এটা অনলাইন ক্লাস তো ইন্টারনেট সংযোগ মাস্ট। এরপর কমিউনিকেশনের জন্য মাইক্রোফোন লাগবে। মাইক্রোফোনটা হয় কি যে অনেকের মোটামুটি কম্পিউটার থাকে, হেডফোন থাকে, কিন্তু হেডফোনের মধ্যে মাইক্রোফোন থাকে না বা আলাদা কোনো মাইক্রোফোন থাকে না,
এখন ভাই আমরা যেহেতু লাইভ ক্লাস করবো, আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, দ্যাটস হোয়াই মাইক্রোফোনটা কিন্তু মাস্ট। সো যদি কেউ কোর্স করতে চান আর মাইক্রোফোন না থাকে, তাহলে আপনাকে হয়তো একটা মাইক্রোফোন কিনে নিতে হবে। এরপর হলো বেসিক কম্পিউটার ব্যবহার করার যোগ্যতা। আপনার ব্লেন্ডার যেহেতু আপনি বেসিক শিখতে আসছেন, সো আপনি আগে থেকে ব্লেন্ডার জানবেন এটা আমি ধারণা করতেছি না, বা আপনি অন্য কোনো সফটওয়্যার এক্সপার্ট হইতে হবে এরকম না, কিন্তু অন্তত পক্ষে বেসিক কম্পিউটারের যে স্কিল গুলো থাকে, ধরেন একটা ফাইল সেভ করা, কোনো একটা জিনিস কপি করা, কন্ট্রোল সিতে ক্লিক করলে কপি হয়, কন্ট্রোল ভিতে ক্লিক করলে পেস্ট হয়, বা কন্ট্রোল জেটে ক্লিক করলে আনডু হয়, এই জাতীয় যে কমন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যেন আপনি অ্যাটলিস্ট জানেন, এতটুকু যোগ্যতা থাকা লাগবে। এরপর হলো কোনো ক্লাস মিস হয়ে গেলে ভিডিও রেকর্ড দেখে দেখে সেটা সম্পূর্ণ করার মানসিকতা। কারণ হইতেছে কি, আমাদের যে ক্লাসগুলো এটা একটা একটার উপর ডিপেন্ডেন্ট। দেখা গেলো আপনি একটা ক্লাস মিস করলেন, যে ক্লাসে আমি হয়তো দেখাইছি যে একটা অবজেক্ট কিভাবে মুভ করতে হয়, এখন পরের ক্লাসে তো আমি মডেল বানানো দেখাবো। এখন আপনি যদি আগের ক্লাসটা মিস করে থাকেন, অর্থাৎ অবজেক্ট মুভ করতে না পারেন, তাহলে পরের ক্লাসে তো আপনি কিছুই বুঝতে পারবেন না। দ্যাটস ওয়াই যে কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, তাহলে পরের ক্লাস শুরু হওয়ার আগে বা পরের ক্লাস করার আগে আপনি ওই মাঝখানে যে একদিন গ্যাপ থাকবে, ওই একদিন গ্যাপের মধ্যে আগের ক্লাসের ভিডিওটা দেখে সেটা নিজে নিজে কমপ্লিট করে নেবেন। যদি কমপ্লিট না করেন, তাহলে দেখা যায় যে পরের ক্লাসে আপনারা দেখাইতে যে অন্য যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু বিষয়টা কষ্টকর হয়ে যায়। দ্যাটস ওয়াই একটু কষ্ট হইলো, পরের ক্লাসটা শুরু হওয়ার আগে আগের ক্লাসের ভিডিওটা দেখা বিষয়গুলো যেন শিখে নেন, সেই রকম মানসিকতা থাকতে হবে। এরপর হলো ধৈর্য আর মনোযোগ, এটা একদম মাস্ট। যে কোনো কিছু করতে গেলে লাইফে আপনার এই দুইটা জিনিস লাগবেই, আর 3D-র জন্য তো এটা একদম কম্পালসারি। আর হইতেছে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আলাদাভাবে আসলে পয়েন্ট লেখা দরকার ছিল না। এটা হইতেছে যেহেতু ব্যাচে ক্লাস হইতেছে, এক একজনের ভাই দেখাইতে সময় লাগে, অনেক সময় দেখা যায় যে কেউ একটা টপিক ফার্স্টে বুঝাতে চান, আরেকজন বুঝতে একটু বেশি সময় লাগে, 2-3 বার লাগে বুঝাইতে তারে, তো সেই ক্ষেত্রে অন্যরা বিরক্ত হয়ে যান। এই জন্য এটা একটা অনুরোধ থাকবে, যদি আমরা ইনকেস ব্যাচ শুরু করতে পারি, তাহলে যেন একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হন, একজন আরেকজনের মেন্টালি সাপোর্ট করেন বিষয়গুলো শেখার জন্য আর কি। এরপর অন্যান্য কয়েকটা বিষয় এগুলো অলরেডি বলা হয়ে গেছে, তাও এখানে মেনশন করে রাখছে আলাদাভাবে। প্রথমত ব্লেন্ডার শেখার অলরেডি পদ্ধতি আছে, ইউটিউব আছে, উডিমি আছে, বা প্রফেশনাল অনেক কোর্স আছে, সেইগুলো আপনি একটু নিজের জন্য যাচাই করবেন, এরপর আপনার জন্য যেটা বেস্ট আপনি সেটা চুজ করবেন। এখানে কোর্স করলে যে আপনি একদম আর্টিস্ট হয়ে যাবেন বিষয়টা সেরকম না, এই জন্যে দেখা যায় যে আপনি সফটওয়্যার বলেন বা যে কোনো কিছু বলেন, কোর্সে আপনারা বেসিক বিষয়গুলো শেখানো যায়, এরপর বাকি বিষয়গুলো হয় কি আপনারা প্র্যাকটিস করে করে স্কিল বাড়াইতে হয়। এটা অনেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আপনি ধরেন একটা স্কুলে যায় ক খ লিখতে শিখলেন, এখন বাংলা লিখতে শেখার পর আপনি কিন্তু বাংলায় কবিতা লিখতে পারবেন না, আপনি যদি কবিতা লিখতে চান বা কবি হইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজে নিজে অনেক বেশি চর্চা করতে হবে, এবং সেটা কেউ আপনাকে হাতে ধরে শেখাই দিতে পারবে না। তো কোর্স গুলাতে আমরা দেখা যায় বেসিক বিষয়গুলো শেখাইতে পারি, বা যে কোনো কোর্সে সে, এরপর যদি আপনি নিজে একটা আর্টিস্ট হইতে চান, 3D আর্টিস্ট, সেক্ষেত্রে আপনার অনেক রিসার্চ করা লাগবে, অনেক প্র্যাকটিস করা লাগবে, এবং লম্বা একটা জার্নির ভিতর দিয়ে যাইতে হবে। এরপর হলো আমাদের অনলাইন ক্লাসগুলো, এটা অলরেডি আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আপনারা মোটামুটি পড়ে নেবেন। এরপর হইতেছে আবেদন করার পদ্ধতি, যদি এতগুলো বিষয় নেগেটিভ পয়েন্ট জানার পর আপনি ইনকেস কোর্সটা করতে চান, সেক্ষেত্রে আবেদন করার জন্য আপনার প্রথমত এখানে যে গুগল লিঙ্কের, গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে, আপনার এই গুগল ফর্মটা পূরণ করতে হবে। এই লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দিব, প্লাস এই স্লাইডের যে লিঙ্ক সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ডিসক্রিপশন থেকে ক্লিক করে আপনি এই গুগল ফর্মটা পূরণ করতে পারবেন, অথবা এই স্লাইড ওপেন করে এখান থেকে ক্লিক করে এই গুগল ফর্ম পূরণ করতে পারবেন। এখানে জাস্ট বেসিক কিছু তথ্য, আপনার নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে ফেসবুক আইডি বা ব্লেন্ডার সম্পর্কে আপনার ধারণা, এই জাতীয় বেসিক কিছু বিষয় আমাদের জানা দরকার হয় যেন আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি। এরপর হইতেছে সম্ভব হলে আমার ফেসবুকে একটা মেসেজ দিবেন, এটা আমার ফেসবুক আইডি, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যদি আপনি মেসেজ না দেন, তাহলে আপনি গুগল ফর্মে যেয়ে আপনার ফেসবুক আইডিটা দিবেন, আমি সেটার সাথে সেখানে আপনার মেসেজ দিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করে নিব। এখানে আমাদের বেশিরভাগ বিষয়গুলো আসলে ফেসবুকে শেয়ার করা হবে, মেসেঞ্জারে আমরা হয়তো মেসেঞ্জার একটা গ্রুপ করে নিতে পারি, তো দ্যাটস ওয়াই যেহেতু বেশিরভাগ কমিউনিকেশনটা ফেসবুকে হবে, এই জন্য ফেসবুকে কানেক্টেড হওয়াটা একটু জরুরি। এরপর হইতেছে ব্যাচ শুরু করার মতো শিক্ষার্থী আবেদন করলে ইনিশিয়াল যে পেমেন্ট আছে সেটা সবাই করে দিবেন, বাকিটা প্রত্যেক মাসের শেষে আর কি। তো এই হলো মোটামুটি এই কোর্স সম্পর্কে একটা টুকটাক ডিসক্রিপশন বলা যায়। তো যদি কেউ কোর্সটা করতে আগ্রহী হন বা ব্যাচ করার মতো স্টুডেন্ট পাই, তাহলে কোর্সে সবার সাথে দেখা হবে, আর যদি সেটা না হয় তাহলে হয়তো বা পরবর্তী কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।